হে গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমার বয়সী যারা বড়, তাদের প্রণাম। আমার সমবয়সী ছোটো যারা রয়েছে, তাদের অনেক 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 ভালোবাসা জানি। আজকে ভ্লগটা শুরু করছি। তো আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার বাড়িতে খুব ভালো করে লক্ষ্মী পুজো কাটাও। আর আশা করি আজকে সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। কেউ পুরোহিত মশাই ডেকে লক্ষ্মী পুজো করে, বা কেউ বাড়িতেই করে। তো সকাল থেকে সেরকম কিছু নেই। আর আমি তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম যে আমার ছেলের শরীরটা খুবই অসুস্থ। এখনও ও পুরোপুরি সুস্থ হয়নি, 40% সুস্থ হয়েছে। তো সেই নিয়ে মনটা ভালোও নেই এমনি। বাট যেহেতু বাড়ির বউ মানুষ, তো আমাকে লক্ষ্মী পুজোর কিছুটা আমি কিছুটা লক্ষ্মী পুজোর বাড়িতে পুরোহিত মশাই এসে করে ঠিকই, বাট লক্ষ্মী পুজোর কিছু কিছু রিচুয়ালস যেগুলো আমি একটু করতে ভালোবাসি, যেমন আলপনা দেওয়া। আরও একটা রিচুয়ালস, যেটা আমি তোমাদের এতদিন দেখাইনি, বাট আজকে দেখাবো। আর তো সেগুলো আমাকে করতে হয়, আমি করবো সেগুলো। তো সকালে উঠেই আমি স্নানটা করে নিয়েছি। আর আজকে এমনিতেও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ 3-4 দিন ধরে রাত জাগার ব্যাপারটা রয়েছে। আর মানে ছেলেটা খেতেও পারছে না, তো মানে সব দিক থেকে সমস্ত সমস্যা, মানে দুর্গা মা চলে গেল আর আমার, মানে আমাকে আমার ছেলেকে এতটা অসুস্থ করে দিয়ে গেল, মানে সেটা মানে ভাবার বাইরে আর কি, কল্পনার বাইরে। তো কী হয়েছে না হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে পরে ডিসকাশন করছি। আপাতত এখন ছেলেকে খাওয়াবো, খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে আমার কিছু কাজ রয়েছে। যেহেতু ওর শরীরটা অসুস্থ, তাই আমি সকাল থেকেই অল্প অল্প করে আলপনাটা দেওয়া স্টার্ট করবো। আর কিছু কিছু জায়গায় আমি ফেব্রিক কালার দিয়েই আলপনাটা একদম করে নেব, কারণ সবসময় ওই আমাদের যেহেতু তোমার ওই সেট পাথর বলে আই থিঙ্ক, তো ওরকম পাথর দিয়ে যেহেতু সিঁড়িগুলোতে করা, তো তেম তো সেই জন্য তোমার এ টাইপের ওই আলপনা চালগুলি দিয়ে যদি আমি পা আঁকি না, সবগুলো পা বোঝা যায় না। তো সেই জন্য ফেব্রিক কালার দিয়ে আজকে লক্ষ্মী ঠাকুরের পাগুলো আঁকবো। কিছু কিছু স্পেসিফিকলি কিছু কিছু জায়গায় আলপনাও দেবো, সেগুলো হচ্ছে চালের গুঁড়ি দিয়ে। তো যাই হোক, আপাতত এখন সঙ্গে থাকো, আর সব মিলিয়ে তোমাদের সবটাই শেয়ার করবো। বাট সঙ্গে থাকো, আমি আপাতত এখন ছেলেকে খাওয়াই। তো সকালে ঘুম থেকে উঠে আমি রুমে কিছু না করেই প্রথমে স্নানটা সেরে ফেলেছিলাম। তো জানালাটা খুলে দিচ্ছে, আজকে বেশ সুন্দর একটা রোদও বেরিয়েছে। তো ঘুম স্নান করে চুলটা হালকা শুকনো শুকনো হয়ে যাওয়ার পরে আমি টুক আর সিঁদুরটা করে নিই, কারণ আজকে এমনিতেও লক্ষ্মীবার। আর কেটে চুলে শ্যাম্পুও দিয়েছিলাম, কারণ বহুদিন চুলে শ্যাম্পুটাও দেওয়া হয়নি। তো আজকে লক্ষ্মীবার, আর একদম নিয়ম মাফিক করে সিঁদুরটাও পরতে হচ্ছে। তো আমার ক্যামেরা স্ট্যান্ডটা যেহেতু এখনও অর্ডার দেওয়া হয়নি, আর ভাবছি আর দেবও না এখন, আপাতত দেবো না, ইচ্ছে এখন আপাতত নেই, দেখা যাক। তো আমি চুলটা সিঁড়ি দিয়ে দিই, কারণ চুলটা এই সময় যদি সিঁড়ি না দিই না, তাহলে এর পরে যখন চুলটা সিঁড়ি দিতে যাবো তখন ভালোই চুলে জট লেগে যাবে। তো চুলটা সিঁড়ি দিয়ে দিই। তো সিঁড়ি দেওয়ার পরে আমার যে কাজটা, আমি আলপনা দেওয়া স্টার্ট করব। তো আলপনার জন্য এই দুটো ফেব্রিক কালার কিনে আনা হয়েছিল, একটা লাল আর একটা সাদা, আর এই তুলি রয়েছে। তো আমি আলপনা দেওয়াটা শুরু করে দিয়েছি। তো মোটামুটি আমি নিজের মতো করেই আলপনাটা দিতে পছন্দ করি, তাই জন্য হয়তো আমার ডিজাইনগুলো অনেকের পছন্দ নাও হতে পারে, বাট আমি একটু নিজের মতো করেই করতে ভালোবাসি। যে এরম নয় যে আমাকে কোনো কিছু দেখে করতে হবে। তো আমি যে লক্ষ্মী ঠাকুরের পা দিব্যি এঁকে ফেলেছি, তো লক্ষ্মী ঠাকুরের পা মোটামুটি এঁকে এঁকে সিঁড়ি দিয়ে উঠবো আর কি। তো আর এই সিঁড়ির মুখে, তো সিঁড়ির মুখে ডিজাইনটা এখনও কমপ্লিট হয়নি, ওটা খাওয়া দাওয়ার পরে করবো। আর আজকে খাচ্ছি ভাত, আলু ভাজা ও কচু ভাতে, আর কচু মোলা, আর রয়েছে তোমার পালং শাক দিয়ে ঘণ্ট। তো এখন অলরেডি বেজে গেছে 3টে, তো 3টের সময় আমি ভাত খাচ্ছি, বুঝলে তো। সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি এই যে দিদা চাল বেটে দিয়েছিল, আতর চাল, আতর চাল বেটে কিছু কিছু স্পেসিফিকলি কিছু কিছু জায়গায় ওই যে যেমন এই ফুলটার মাঝে লক্ষ্মী ঠাকুরের পা এঁকেছি, কারণ সবসময় লক্ষ্মী ঠাকুরের পা আঁকা থাকলে তার উপর দিয়ে যাতায়াতটা ঠিক পছন্দ নয়। আর আমি সিঁড়িতে এগুলোতে দেখো ছোটো ছোটো করে লক্ষ্মী ঠাকুরের পা দিয়েছি, কারণ এগুলো আমি পরেও মুছে দিতে পারবো। আর এগুলো কী বলতো, যেগুলো ফেব্রিক দিয়েছে এগুলো তো এক সাইডে, এগুলোতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই এগুলো ফেব্রিক কালার দিয়ে করে ফেলেছি, না হলে বোঝা হয়ে যেত না। আর বোঝা যাওয়ার থেকে বড় কথা,
দু পাঁচটা দিন যে একটু রাখবো, ঠাকুরের পাটা যে আঁকা থাকবে সে আর থাকে না, পিঁপড়ের চালায় ওই চাল খেতে সব চলে আসতো, তো সেই জন্যে এরমভাবে করেছি। সাইডে ছোটো ছোটো করে একটা একটা সুন্দর সুন্দর ফুল দিয়েছি। আর এই যে এনাদের বাড়ির সামনেও পুজো করেছে আমার ভাড়াটিয়া আর কি, তো এরমভাবে পুরো সিঁড়িটাই আমি প্রত্যেক বছরই করি। এবছর অনেক ধৈর্য সহকারে করেছি, তাই ঠাকুরের পাগুলো অনেক সুন্দর হয়েছে। বাট এবছর পা ব্যাস দেখো এই ডিজাইনটা আমি কমপ্লিট করেছি, এরকম রেডের ওপর হোয়াইট কালারের ফেব্রিক দিয়েছি। তো এই জায়গাটা থেকে আমাদের লক্ষ্মী ঠাকুরের পায়ের পাটা আমি চেঞ্জ করছি, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, আমার রিচুয়ালস আমি রেডি করে ফেলেছি। আমার কী কী লাগছে জাস্ট দেখে নাও। প্রদীপ, একটা ছোটো পিতলের র‍্যাকআপ, একটা কাছা, দুটো 100 টাকার নোট, ফুল কড়ি, থান লাগছে, কুলো চাল আর কড়ি, তো আর একটা সিঁদুর কৌটো। তো আমি প্রদীপে তেল ভরে নিয়ে চলে এসেছিলাম উপর থেকে, আর উপর থেকে তেল ভরে নিয়ে এসে আমি বাকি রিচুয়ালসটা স্টার্ট করব। তো প্রথমে আমি গামছা মতো কাছাটা আমি দিয়েছি, তারপরে কুলোটা দিয়েছি। কুলোতে ধান দিয়ে ঠাকুরের পা আঁকছি। ধান দিয়ে ঠাকুরের পাটা আঁকার পরে আমি যে সিঁদুর কৌটোটা নিয়ে এসেছি ওই সিঁদুর থেকে সিঁদুর দিয়ে পায়ের গোল গোলভাবে পাটা পুরো কমপ্লিট করবো সিঁদুর দিয়ে। তো এই তোমাদের মনে হতে পারে যে এটা তো একটু নিত্যনতুন রিচুয়াল, সেটা কিসের জন্য? এটা হচ্ছে মাকে আগমন, মানে মা যাতে প্রথমে আমার বাড়িতে আসে সে মাকে সন্তুষ্ট করার জন্য। কারণ লক্ষ্মী পুজোর দিন তো সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, তো মাকে ইমপ্রেস করা আর কি, যাতে মা প্রথমে আমার বাড়িতে আসে আর আমার বাড়িতে যেন মা ধন ধান্য এবং পুষ্প সব কিছু দিয়ে আমার সংসার যেন ভরিয়ে তোলে। তো এই রিচুয়ালসটা এই জন্যই। তো প্রথমে আমি কুলোতে ধান দিয়ে মায়ের পাটা এঁকে নিয়েছি, তারপরে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে দেবো এদিক ওদিকটা। তারপরে আমি তো আজকে ভিডিওটা করে দেওয়ার জন্য হাজব্যান্ড অনেকটা হেল্প করেছে। আর এরপরে যেটা করছি, তো এরপরে একটা র‍্যাকআপের মধ্যে ধান পুরো নিয়ে নিয়েছি। আর আচ্ছা, ওই ছোটো ওইটাকে কি বলে, ওইটাকে কি বলে আমার ঠিক খেয়াল পড়ছে না, ওটাতে কিন্তু আমি পুরো চাল ভর্তি করে নিয়েছি, আর একটা ওর ওপরে 1 টাকা ছোটো কয়েন আর একটা কড়ি দিয়েছি। তো আমি এখানে 100 টাকার নোটটা দিয়ে ঠাকুরের পায়ের পাটা আঁকার চেষ্টা করছি, কিন্তু মেন কি বলো তো, 100 টাকার নোটটা কিছুতেই থাকছে না এরমভাবে, তো সেই জন্য টাকার উপরে একটু ধান ছড়িয়ে দিচ্ছি যাতে টাকাটা এভাবে বসে থাকে আর কি। বাট কিছুতেই থাকছিলো না, তাই আমি পরে আবার প্রসেস, মানে পরে আবার এটা চেঞ্জ করেছি, সেটা তোমরা দেখতেই পাবে। তো এবার এখানে কড়ি দিয়ে মায়ের 5টা আঙুল করছি, কিন্তু কী সমস্যা হচ্ছে বলতো, যেহেতু ধানটা পুরো র‍্যাকআপের মধ্যে ছড়ানো আছে, তাই মায়ের পাটা না সেরকম বোঝা যাচ্ছে না, টাকা দিয়ে যে মায়ের পাটা বানিয়েছি। তাই পরে কী করেছি, আমি ওই ধানটাকে এদিক ওদিক দিয়ে সরিয়ে মায়ের পাটা শুধু জাস্ট র‍্যাকআপের ওপর করেছি, এই দেখো জাস্ট এরকম। তো এই যে এরকমভাবে পুরোটা আবার সাজিয়ে নেব। তো নিচে কুলোটা থাকবে, আর এই টাকা আর কড়ি দিয়ে যে মায়ের পাটা তৈরি করব, এটা আমি আমাদের ওপরে মায়ের কাছে নিয়ে যাব যখন পুজো হবে, এটা এই থালাটা ওখানেই থাকবে। তো এই হচ্ছে মায়ের পাটা আমি করে ফেলেছি, ব্যাস কমপ্লিট। যাতে টাকাটা সুন্দরভাবে থাকে সেই জন্য টাকার উপরে দুটো দুটো করে কড়ি দিয়ে দিয়েছি। তো এবারে আমি মাকে এবারে আমি পুজো করব এই জায়গাটা, ছোট করে ধূপ সিঁদুর আমি তো প্রদীপ তো জ্বালিয়েছি নিয়েছি। তো আগে জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিই, আর মাকে আহ্বান জানানোর প্রস্তুতি পর্ব চলছে। তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি, যে চেষ্টা করেছি যাতে মা আমাদের বাড়িতে প্রথমে আসে, তো এটা একটা মন সান্ত্বনা দেওয়া। বাট তবুও কিছু কিছু রিচুয়ালস, যেহেতু এগুলো স্ত্রী আছে তো আমার এগুলো করতে খুব ভালো লাগে, আর আমি এগুলো চেষ্টা করি করারও, মানে। তো এখানে মাকে ধূপ আর ফুল দিয়ে একটু পুজো দিয়ে তারপর শাঁখ বাজিয়ে আমি ওই র‍্যাকআপটা দিয়ে মাকে একটু বরণ করে আমি পুজোটা নিচে কমপ্লিট করব। দিদা আগে সন্ধ্যা দিয়ে গেছে, বাট এটা আমি একটু পরে এসে করছি, আমার ছেলেটা এখনও ঘুমোচ্ছে, তো আমি ঝটপট করে ফেলবো। আর এত হাওয়া হচ্ছে প্রদীপগুলো নিভে যাচ্ছে। তো আমার নিচের কাজ মোটামুটি কমপ্লিট, তো এটা একটু সাজিয়ে নিয়ে আমি উপরে চলে এসেছি। তো এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম, আর লক্ষ্মী মায়েরও দর্শন করিয়ে দিলাম তোমাদের। লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ একসাথে বসে আছে,
তো আমি এখানে অল্প করে শাক ভাজিয়ে, যেহেতু পুজোটা একটু রাত করেই হবে, মাকে প্রণাম করে নিলাম, এখানে থালাটা রেখে দিয়েই চলে যাব। আর এই যে ওপর দিকে আমি তোমাদের দেখাও বলেছিলাম, এই দেখো আমি এখানে দু রকমভাবে পা এঁকেছি, এখানে দেখো ছোট ছোট পা এঁকেছি, আর এই জায়গাটাতে আবার অন্যরকম করে পা আঁকার চেষ্টা করেছি। তো আমি চেষ্টা করেছি একটু অন্য অন্য রকমভাবে ঠাকুরের পা আঁকা করতে। তো কাকু এসে পুজোটা করে দিয়ে গেছে, তখন আমার ফোনটা কাছে ছিল না, তাই আমি ভিডিওটা দেখাতে পারিনি। তো এই যে আমার মা, মাকে পদ্ম দেওয়া হয়েছে তো লক্ষ্মী মাকে। আর মোটামুটি এই যে পুজোর শেষ, মায়ের প্রকরণের থালা নিয়ে আমি নিচে নামবো, সবাই খাওয়া দাওয়া করবো। তো আমার ছেলেটা এই যে এখানে খেলি করছে, তো আমার ছেলেটা মানে তোমাদের অনেকেই প্রশ্ন আগের ব্লগেও তোমরা দেখেছো, আমি ঠিকঠাক করে কনকাঞ্জলি দিতে পারলাম না মাকে। তো আমার ছেলেটা একটু সমস্যা হয়েছে বলতে, ওর শরীরটা অনেকটাই অসুস্থ, দেখতেই পাচ্ছ, কারণ আমার ছেলে সাধারণত শুয়ে বসে থাকার ছেলে নয়, ও যথেষ্ট খেলাধুলো করে থাকার ছেলে, ও যথেষ্ট দুষ্টু, আর আমি ওর দুষ্টুটাকেই পছন্দ করি প্রচণ্ড। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আর লক্ষ্মী পুজো নিয়ে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রইল বাকি আমার ছেলের কী সমস্যা হচ্ছে, আমার ছেলের একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ হয়েছে, সেটা হচ্ছে যে ওই হ্যান্ড মাউথ অ্যান্ড ফিট বা কিছু একটা ডিসিজ, এরকম কিছু ডক্টর বলেছিলাম, এটা খেয়াল করছে না। আমি তোমাদের সাথে পরে এই প্রবলেমটার ব্যাপারে একটা পুরো ডিটেলস একটা ব্লগ আনবো, কারণ আমার মনে হয়েছে যে এই সমস্যাটা প্রচণ্ড খারাপ একটা, মানে যারা নতুন মা হয়েছো তাদের বা যাদের ছোটো ছোটো ভাই বোন রয়েছে বা যাই হোক, এই জিনিসটা মানে আমাদের মতো সাধারণ মানুষরা না এখন খুব একটা জানে না। আমি আজকে আমার ছেলে হয়েছে বলে আমি একটু ডিটেলসে জানতে পেরেছি ডক্টরের থ্রু থেকে। তো আমার মনে হলো যে না একটা ছোটো করে এই টপিক নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে, বাট আমি এখন এই টপিক নিয়ে ভিডিও বানাবো না, আর এটাই আমার এখন ভিডিও ব্লগ, অনেকদিন আমি এখন বানাতে পারবো না, এটাই এখন কিছুদিন এডিট করে এটাই পোস্ট করবো, এটাই লাস্ট এখন হবে, কারণ ছেলে যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমি আর ব্লগ আপলোড করতে পারবো না। আর রইল বাকি খুব সুস্থ হলে তবেই আমি ওর প্রবলেমটা নিয়ে একদম ডিটেলসে ব্লগে বলবো। বাট মানে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মানে একটা রাত পুরো আমি চোখের জল ফেলেছি আমার ছেলের জন্য, মানে ওর মানে আমি বলতে গেলেও আমার একবার কান্না বেরিয়ে যাবে, মানে ওর যে সেই রাতটা আমি কী দেখেছি, মানে ওর শরীরটা, মানে আমি শুধু ভাবি মাঝে মাঝে এইটুকু হোক, মানে এত ছোটো ছোটো বাচ্চাকে কেন এত সমস্যা, মানে সমস্যা যায়। আমি আমার ছেলের মানে সেই দিনের সমস্যাটা, মানে সেদিনটা আমি কিন্তু শেয়ার করতে পারবো না, মানে এত কষ্ট হয়েছে সেদিন আমাদের। তো মানে আর সবথেকে বড় কথা, ওর ওর যে মানে ধৈর্য শক্তি, মানে আমি মানে আমি মা হয়ে আমার ধৈর্য চলে যাচ্ছি, কিন্তু ওর মানে যাই হোক, ও এখন ঘুমোচ্ছে আর ওকে ঘুম পাড়িয়ে ব্লগটা করছি শেষ করবো বলে। আর তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে যেন আমার ছেলেটা সুস্থ হয়ে যায়, আর আর ও সুস্থ হলেই আমি আবার পরে যেরকম ব্লগ দিতে থাকছিলাম এক দুদিন ছাড়া ছাড়া এরকম ব্লগ দিতে থাকবো। আর ওর অসুস্থতার কারণে আমি শর্টস ভিডিও সময় হয়তো পাচ্ছি, কিন্তু আমার ও ঠিকঠাক সুস্থ নেই বলেই আমার কি কোনো কিছুতে মন লাগছে না। আমি কোনো আমার রিলসগুলোই শর্টস করে তোমাদেরকে মানে ইউটিউবে আপলোড করছি, তো শুধুমাত্র জাস্ট অ্যাক্টিভ থাকার জন্য, আর কিছুই না। বিশ্বাস করো, মন থেকে এই কটা অ্যাক্টিভ থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই, আর এই লক্ষ্মী পুজোর ব্লগটাও করার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু লক্ষ্মী পুজো বাড়ির একটা স্ত্রী আছে, তো সেই উদ্দেশ্য করেই আমি যতটা পেরেছি তোমার সাথে ততটা শেয়ার করেছি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাদের আমার ব্লগটা একটু হলেও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো।